স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে 1,20,000 লিটার ভোজ্য তেল জব্দ করেছে জেলা পুলিশ। নোয়াখালী সেনবাগে আগুনে পুড়ে ঘুমন্ত দুই ভাই বোনের মৃত্যু। সয়াবিন তেল নিয়ে কারসাজির অভিযোগে রাজশাহী 3 ব্যবসায়ীকে 75,000 টাকা জরিমানা। রাজশাহীতে পৃথক স্থানে 7টি গুদামে অভিযান চালিয়ে প্রায় 1,20,000 লিটার ভোজ্য তেল জব্দ করেছে জেলা পুলিশ। এ সময় 7 জনকে আটক করা হয়। অভিযান শেষে গুদামগুলো সিল করে দেয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম। মঙ্গলবার বিকেলে জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে 5টি গুদামে অভিযান চালিয়ে 454টি ড্রামে প্রায় 92,616 লিটার ভোজ্য তেল জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ। এর মধ্যে 24,684 লিটার সয়াবিন এবং 67,932 লিটার পাম তেল রয়েছে। এ সময় 5 জনকে আটক করা হয়েছে। ইমদাদুল হক, পাল অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী শৈলেন পাল, রিয়া স্টোরের মালিক রাজীব সাহা এবং ট্রাক চালক চাঁপাইনবাবগঞ্জের লিটন। এদিকে আগের দিন সোমবার সন্ধ্যা 7:30 থেকে রাত 10টা পর্যন্ত বাগমারা উপজেলার তাহেরপুর বাজারে 2টি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় 27,000 লিটার ভোজ্য তেল জব্দ করে পুলিশ। এর মধ্যে সয়াবিন তেল প্রায় 20,000 লিটার, বাকিগুলো সরিষার তেল। এ সময় গ্রেফতার করা হয়েছে মজুদ্দার শহীদুল ইসলাম স্বপনকে। তিনি চেউখালি গ্রামের ইসমাইল সাজির ছেলে। তবে অভিযানের সময় স্বপনের বড় ভাই রফিকুল ইসলাম পালিয়ে যায়। এ নিয়ে গেল 2 দিনে প্রায় 1,20,000 লিটার ভোজ্য তেল জব্দ করা হলো। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। উচ্চ তলের একটা যে সংকট, কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করতেছে। তো আমাদের কাছে তথ্য ছিল যে এসব বিভিন্ন গুদামে তারা এগুলো রমজান থেকে শুরু করে তারা এগুলো গুদামজাত করতেছে। যখন কৃত্রিমভাবে দাম আরও বেশি বাড়বে তখন তারা এগুলো বাজারে ছাড়বে। এই তথ্যের ভিত্তিতে আমরা এগুলো আজকে এখানে আটক করেছি। আমরা এগুলো তাদের কাগজপত্র যাচাই করেছি। আমরা দেখেছি যে যথাযথভাবে যে সরকারি নিয়ম আছে, যে সকল অনুমতি নিয়ে রাখতে হয়, এ সকল কাগজপত্র তাদের কাছে নাই। তো এটাতে স্পষ্টই বোঝা যাচ্ছে যে তারা এগুলো আপনার কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা লোভের উদ্দেশ্যে এগুলো তারা এটা রেখেছে। এখন আমরা এটা বিশেষ ক্ষমতা আইনে মামলা করব। মামলা করার পরে কালকেই আমরা বিজ্ঞ আদালতের কাছে অনুমতি চাইব এই তেলগুলো যেন 2-4 দিনের মধ্যে টিসিবির মাধ্যমে আপনার ন্যায্য মূল্যে উপজেলা লেভেলে এগুলো মানুষের কাছে বিক্রি করে দেওয়া হয় এবং সে অর্থ রাষ্ট্রীয় কোষাগারে থাকবে। পরে আইন মোতাবেক যেটা হবে সেটা ব্যবস্থা। যারা এটা সংশ্লিষ্ট আছে তাদের অবশ্যই এবং তারা ওই আপনার যে আমরা যে মামলা যেটা করব সেটাও আমরা এখানে আপনার তারা আসামি থাকবে। আমরা তাদেরকে যথাযথভাবে আইনগত প্রক্রিয়া তাদেরকে কোর্টে প্রেরণ করব এবং তদন্ত শেষে বিস্তারিত আপনারা সেটা পরে জানতে পারবেন। সয়াবিন তেল নিয়ে কারসাজির অভিযোগে রাজশাহী 3 ব্যবসায়ীকে 75,000 টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় নগরীতে এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক হাসান আল মারুফ। সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা নগরীর সাহেববাজার ও বহরমপুর এলাকায় অভিযান চালান। এ সময় সাহেববাজার এলাকার মেসার্স হুমায়ুন স্টোরে 132 বোতল সয়াবিন তেল মজুত পাওয়া যায়। বোতলজাত সয়াবিন তেল মজুত রেখেছিলেন বিক্রেতা হুমায়ুন কবির। এ ঘটনায় তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 20,000 টাকা জরিমানা করা হয়। একই অভিযানে সাহেববাজার এলাকার মেসার্স পাপ্পু অ্যান্ড ব্রাদার্সকেও 5,000 টাকা জরিমানা করা হয়েছে। এ প্রতিষ্ঠানটির মালিক নজরুল ইসলাম নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করছিলেন। তিনি বলেন, আলাদা অভিযানে নগরীর বহরমপুর মোড় এলাকার মেসার্স নুরুন্নবী ট্রেডার্সকে 50,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি মূল্যে খোলা সয়াবিন তেল বিক্রি করছিলেন প্রতিষ্ঠানটির মালিক নুরুন্নবী। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন
সহকারী পরিচালক হাসান আল মারুফ। আচ্ছা, আমরা আজকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর আছে বিভাগীয় কার্যালয় কর্তৃক মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় তেলের বাজার মনিটরিং করছি। সাহেব বাজার রাজশাহীর সবচেয়ে বড় বাজার, আপনারা জানেন, সেখানে আমরা এসেছি এবং আমরা গোপন তথ্যের ভিত্তিতে হুমায়ুন স্টোর নামে একটা দোকানে আমরা গিয়ে দেখি কোনো তেল নাই, কিন্তু তার গোডাউন সার্চ করে দেখি যে 132 লিটার তেল উনি অসৎ উদ্দেশ্যে কৃত্রিম সংকট তৈরির জন্য গোদামজাত করে রেখেছে। এই জন্য ওনাকে 20,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ওই তেলগুলা উপস্থিত সাধারণ ভোক্তাদের মাঝে বডি রেটে বিক্রির ব্যবস্থাও করেছি। দ্বিতীয়ত, অভিযান চলাকালীন সময়ে শোভন দাস নামে একজন ভোক্তা, উনি একটা 5 লিটারের তেল কিনে আসছিল। আমরা কৌতূহলবশত জিজ্ঞেস করলাম যে ভাই আপনি তেলটা কত করে কিনেছেন, উনি বলল যে 985 টাকা, অথচ ওই তেলের গায়ে লেখা ছিল 760 টাকা। পরে সেই ভোক্তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা মেসেজ পাপ্পুয়ান ব্রাদার্স সাহেব বাজার আটটি দোকানে যাই, সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাই। এই জন্য এই যে ধার্যকৃত মূল্যে অধিক মূল্যে বিক্রির জন্য আমরা ওই পাপ্পুয়ান ব্রাদার্সকে 5,000 টাকা জরিমানা করেছি এবং ওই শোভন দাসের কাছ থেকে উনি যত টাকা বেশি নিয়েছিল সেটা ফেরত দিয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা সবাইকেই বলতে চাই যে বডি রেটে বিক্রি করবেন এবং সরকার নির্ধারিত যে মূল্য সেটা বেশি নেওয়া যাবে না। এখানে আমরা এসেছি মুজিবুর স্টোরে, উনি মূল্য তালিকা রেখেছে এবং উনি সঠিকই রেখেছে, সরকার নির্ধারিত যে মূল্য সেই মূল্যে উনি বিক্রি করছে। মূল্য তালিকা আপনারা দিবেন এবং আপডেট রাখবেন যখন যে রেট সেটা, এবং যেগুলো বোতলজাত বডি রেটে বিক্রি করবেন, এবং কেউ বেশি নিলে আমাদের কাছে যদি অভিযোগ দেয় সেখানেও ভোক্তার প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। তো জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ। প্রবল ঘূর্ণিঝড় অশনি আরও উত্তর পশ্চিমে অগ্রসর ও দুর্বল হয়ে পড়ছে। এটি পরবর্তী 12 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে 117 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এদিকে প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুব বিক্ষুব্ধ। এর প্রভাবে মঙ্গলবার সকাল থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1,180 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1,140 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 1,040 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1,045 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামে বসতঘরে ঘুমন্ত অবস্থায় থাকা আবদুল্লাহ আল নোমান ও তার বোন লামিয়া সুলতানা মাহি আগুনে পুড়ে মারা গেছেন। দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার দুপুর 12টার দিকে ওই গ্রামের ব্যাপারী বাড়ির ইকবালের ঘরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন ইকবাল হোসেনের সন্তান। জানা গেছে, সকাল থেকে বৃষ্টি থাকায় দুই সন্তানকে ঘুম পাড়িয়ে বসতঘর সংলগ্ন চুলায় ভাত রান্না করছিলেন মা গোলাপি বেগম। এর কিছুক্ষণ পর চুলায় রান্না রেখে পুকুর ঘাটে যান তিনি। কিছুক্ষণ পর নিজের বসতঘরে আগুন জ্বলতে দেখে তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু ততক্ষণে পুরো ঘর ও ঘরে থাকা দুই শিশু নোমান ও মাহি পুড়ে ছাই হয়ে যায়। রান্নাঘরে গ্যাসের একটি সিলিন্ডার থাকায় তার বিস্ফোরণে আগুনের লেলিহান শিখা আরো দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দুপুর 2:30টার দিকে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এমন মর্মান্তিক ঘটনার খবর পেয়ে আশেপাশের হাজারো মানুষ ওই বাড়িতে ছুটে যান। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন পাটোয়ারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।